দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বসন্ত বৌরী ছোট ভগীরথ। অন্যান্য বসন্ত বৌরীর মতো এই পাখিটিও গাছের কাণ্ডে গর্ত খুঁড়ে, গর্তটি কাজে লাগে বিশ্রামের জন্য আর ছানাপোনাদের বড় করে তোলার জন্য। ছোট ভগীরথ ডুমুর জাতীয় ফল খেতে বেশ পছন্দ করে। মাঝে মধ্যে তাদের শরীরের চাইতে 1.5 থেকে 3 গুণ পর্যন্ত ওজনের খাবার খায় পাখিটি। মূলত ফলভোজী হলেও পোকামাকড় খায় পাখিটি, বিশেষ করে উই পোকা। চুপচাপ স্বভাবের পাখি ছোট ভগীরথ। এদের প্রণয়ের সময় আসে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। তিন থেকে চারটি ডিম পারে গাছের কোটরে। সাধারণত দুটি ছানাকে বড় করে তুলতে পারে ছোট ভগীরথ।